ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আর আজকে নিয়ে এসেছি পুঁটি মাছের একটি রেসিপি। তো পুঁটি মাছ এখানে নিয়ে নিয়েছি একটু বড় সাইজের, এটা ছোট পুঁটিরই একটু বড় সাইজ নিয়েছি। আর নিয়ে নিয়েছি ডাঁটা, কাটোয়ার ডাঁটার, সেই ডাঁটাগুলো ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই মাছের ঝোলটার মধ্যে দেব বাটা মশলা নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন শিলের মধ্যে বেটে নেব। এই তিনটে কাঁচা লঙ্কা দেব আর কালো জিরে, কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে বেটে দেব। তো এখানে কড়া গরম করে তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব লবণ মাছটা ভাজার জন্য। তো লবণ দিয়ে দিলাম, এবার আমি মাছগুলো ভালো করে ভেজে নেব। বন্ধুরা মাছটা ভাজা হয়ে গেছে, এবার তুলে রাখছি এই তেলের মধ্যেই। এবার আমি একটু কালো জিরে ফোড়ন দেব। তো কালো জিরে ফোড়ন দিলাম, দিয়ে এবার এর মধ্যে ডাঁটাগুলো আগে ভেজে নেব। তো ডাঁটাগুলো ভেজে আমি তুলে রাখবো না, এর মধ্যেই আমি মশলা দিয়ে মাছটা রান্না করব। তো ডাঁটাগুলো চলুন ভালো করে ভেজে নিই। তো বন্ধুরা ডাঁটাটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কালো জিরে আর কাঁচা লঙ্কা বাটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, একটু ধুয়ে জল দিয়ে দিলাম, একটু নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব তেল ছাড়া পর্যন্ত। তো মশলাটা এখানে আমার কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো দিয়ে আবার একটু মশলার সঙ্গে মাখিয়ে নিয়ে ভালো করে কষিয়ে নেব। তো মশলার সঙ্গে মাছগুলো কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেব পরিমাণ মতো জল, এখানে খুব বেশি জল দেব না। তো দিয়ে দিলাম হাত মানে এক কাপ মতো জল, আর আমি যে মগে করে দিই তার হাফ মগ জল দিলাম। তো এবার এটা একটা লঙ্কা দিয়ে দিচ্ছি, লঙ্কাটা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তো মাছটা ফুটে উঠেছে, ডাঁটা এখনও সেদ্ধ হয়নি, আবার একটু ঢেকে দিলাম। ঢাকাটা খুলে এবার দেখব মাছটা হয়েছে কি না। তো ডাঁটাটা একদম সেদ্ধ হয়ে গেছে, তো মাছটা হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। তো বন্ধুরা পুঁটি মাছের ডাঁটা দিয়ে ঝোলের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে প্রত্যেকবারের মতন অনুরোধ রইল লাইক শেয়ার করার, আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো রেসিপিটা এরকম বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন, ভালো লাগবে। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য বন্ধুদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।